সকল যুগের সকল ছাত্রদের পক্ষ হতে আমরা এই স্কুলটিকে বলবো আমাদের স্কুল। 1835 সাল 15 জুলাই, তৎকালীন ব্রিটিশ সরকারের তত্ত্বাবধানে দুজন বিশিষ্ট শিক্ষক জে রিজ এবং পার্বতীচরণ চট্টোপাধ্যায় স্থানীয় বিদ্যানুরাগীদের নিয়ে 6,000 টাকা সরকারি সহায়তায় ঢাকার সদরঘাটের কাছে ইংলিশ ফ্যাক্টরি হাউসের পুরনো দোতলা বাণিজ্য কুঠিটি ভাড়া নিয়ে আনুষ্ঠানিকভাবে একটি সরকারি ইংরেজি স্কুল প্রতিষ্ঠা করেন, যার নাম দেয়া হয় ঢাকা গভর্নমেন্ট স্কুল। এই স্কুলই হচ্ছে উপমহাদেশের প্রথম সরকারি ইংরেজি স্কুল। সে সময় স্কুলটির প্রধান শিক্ষকের দায়িত্ব নেন জে রিজ, সহকারী প্রধান শিক্ষক পার্বতীচরণ চট্টোপাধ্যায় এবং একজন সাধারণ শিক্ষক মিস্টার উইলিয়াম গুন। 1841 সাল এই স্কুল থেকেই ঢাকা কলেজের জন্ম হল। সে সময় স্কুল শাখাটির নামকরণ করা হল ঢাকা কলেজিয়েট স্কুল। আর 1921 সালে ঢাকা কলেজ থেকেই জন্ম হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের। শিক্ষা বিস্তারে যেন এক বংশ পরম্পরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি ভাইস চ্যান্সেলর ছিলেন আমাদের স্কুলেরই ছাত্র রমেশচন্দ্র মজুমদার। আমাদের স্কুলের এক ছাত্রের কথা বলি। ছোট্ট সেই ছেলেটি স্কুল ছুটি হলেই চলে যেত বৃক্ষরাজির কাছে, কথা কইতো গাছের সাথে। একদিন সে বড় হল, বলল গাছেরও প্রাণ আছে। কেউ হেসে উড়িয়ে দিল, কেউ বা ভাবল পাগল। কিন্তু সে থেমে থাকেনি, হাতে তৈরি এক ক্রেস্কোগ্রাফ যন্ত্র তৈরি করল, যার দ্বারা গাছের বৃদ্ধি ও অনুভূতি পরিমাপ করা যায়। সারা পৃথিবী তার আবিষ্কারের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে রইল। আমাদের স্কুলের সেই ছাত্রটি হল পৃথিবী খ্যাত বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু। প্রতিষ্ঠাকাল থেকে কিছু শিক্ষকদের মধ্যে ছিলেন মিস্টার জে রিজ, মিস্টার সিনক্লেয়ার, মিস্টার কার্সিল, বাবু ইউসি দত্ত, মিস্টার উইলিয়াম গুন, বাবু কে সি ঘোষ, বাবু আই সি বোস, বাবু রত্নমণি গুপ্ত। বাবু রত্নমণি গুপ্ত 1888 থেকে 1896 সাল পর্যন্ত 9 বছর আমাদের প্রধান শিক্ষক ছিলেন। তার সময় অবিভক্ত বাংলায় ঢাকা কলেজিয়েট স্কুল 8 বারই এন্ট্রান্স পরীক্ষায় প্রথম হয়েছিল, যা একটি শ্বেত পাথরের ফলকে লেখা আছে। পরপর 8 বার প্রথম হয়ে 9 বার দ্বিতীয় স্থান অধিকার করায় তিনি মেনে নিলেন এটা তাঁরই অযোগ্যতা, তাই তিনি স্বেচ্ছায় প্রধান শিক্ষকের দায়িত্ব ছেড়ে দিলেন। এমন স্যার ছিলেন যে স্কুলে, সেই স্কুলের ছাত্রদের পৃথিবী খ্যাত তো হতেই হবে। কলেজ স্কুলে যে অভিজ্ঞতা আমাকে জীবনে উন্নত করেছে, এখন মনে করি কলেজ স্কুল এশিয়ার মধ্যে অন্য বেস্ট স্কুল ছিল। আমার মনে হয়েছে মনের মনের আগে দেখে যাই আবার সেই সব পুরনো কলেজ স্কুলের মতো সেই থামওয়ালার বাড়ি, এবং আবার অনেক ছাত্র আসুক, ভালো শিক্ষক আসুক এবং অন্য কলেজ স্কুল হোক। আরো কিছু বিখ্যাত ব্যক্তি, মেঘনাথ সাহা পদার্থবিজ্ঞানী, বিপ্লবী দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিং আক্রমণ করে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিল, বুদ্ধদেব বসু সাহিত্যিক, মুনির চৌধুরী ভাষাবিদ ও শহীদ বুদ্ধিজীবী, খান আতাউর রহমান চলচ্চিত্র ব্যক্তিত্ব, প্রণব মুখার্জি ভারতের অর্থমন্ত্রী, ভাওয়াল রাজা, আরো অনেকে। সে সময় আমাদের স্কুল পরিদর্শনে এসেছিলেন বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও নেতাজি সুভাষ চন্দ্র বসু। এই স্কুলের নামটা উচ্চারণ করার সময় একটা গর্ব হয় আমার। একটা মজার ঘটনা আছে, আমি বোধহয় ক্লাস 6-এ পরীক্ষার সময় যিনি গার্ড ছিলেন তিনি একটু ঝিমাচ্ছেন, ঘুম এসে যাচ্ছে, তো আমার দেখে এত ভালো লাগলো যে আমি পরীক্ষার খাতায় সেটা এঁকে দিলাম। তো আমরা চাইব যে আবার যেন আমাদের সেই অতীত গৌরব যেন আমরা ফিরে পাই। এমনকি ছাত্ররা তো আছেনই, তারা তো নিজের নাম রেখে গেছেনই, কিন্তু বিল্ডিংটাও যেন আমাদের চিরস্মরণীয় হয়ে থাকে, তেমন বিল্ডিং যেন আবার হয়, নতুন ছাত্র যারা পড়ছে তারাও যেন গর্বের সঙ্গে বলতে পারে এই আমাদের স্কুল, এই আমাদের ঐতিহ্য। 1947 দেশভাগের পর পাকিস্তান শাসনামল, শাসক গোষ্ঠী প্রথমেই বাঙালি জাতির মেরুদণ্ডের উপর আঘাত হানল, আর প্রথম আঘাত এসে পড়ল আমাদের স্কুলের উপর। পাকিস্তান সরকার আমাদের স্কুল ভবনটিতে স্টেট ব্যাংক অব পাকিস্তান প্রতিষ্ঠা করল। যে বেঞ্চে বসে আমরা ক্লাস করতাম, যে চেয়ার টেবিলে বসে আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষকরা আমাদের শিক্ষা দিতেন, সেই আসবাবপত্র বের করে দেওয়া হল, নিজ দেশে আমরা হলাম উদ্বাস্তু। যাযাবরের মতো কখনো নবকুমার ইনস্টিটিউট,
কখনো সেন্ট গ্রেগরি স্কুলে চলতে লাগলো ক্লাস। তিন মাস পর ছাত্রদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদেরকে জগন্নাথ কলেজের পাশে একটি ছোট্ট দোতলা বিল্ডিং বরাদ্দ দেয়া হল। 1952 ভাষা আন্দোলন, সময়গুলো অস্থির। সেই সময় আমাদের স্কুলে মতিউর নামে একজন ছাত্র ছিল, ও স্বপ্ন দেখত আকাশে উড়া। ওর স্বপ্ন পূরণ হয়েছিল, যোগ দিয়েছিল পাকিস্তান এয়ারফোর্সে, যুদ্ধবিমান নিয়ে উড়ে বেড়াত আকাশে। এদিকে পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালি জাতির উপর চালাতে থাকলো অপরিসীম নির্যাতন ও বিনা বিচারে হত্যা। 1971 বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিলেন স্বাধীনতার। শুরু হলো এক রক্তক্ষয়ী যুদ্ধ। আমাদের স্কুলে সে মতিউরও বসে রইল না, তার যুদ্ধ বিমান নিয়ে ঝাঁপিয়ে পড়ল, শহীদ হল। তাদের মতো লক্ষ শহীদের বিনিময়ে আমরা পেলাম স্বাধীনতা। নতুন দেশ বাংলাদেশ, বাংলাদেশ মতিউর রহমানকে দিল বীর শ্রেষ্ঠ খেতাব। স্টেট ব্যাংক অব পাকিস্তান নাম বদলে হল বাংলাদেশ ব্যাংক। স্বাধীন বাংলাদেশে আমরা স্বপ্ন দেখতে শুরু করলাম, খুব তাড়াতাড়ি আমরা স্কুল ভবন ফিরে পাব। ক্ষমতার পালা বদলে আসলেন জেনারেল এরশাদ, তিনি জগন্নাথ কলেজকে আমাদের স্কুলটি দিয়ে দিলেন। একসময় যে স্কুল ভারত রত্নদের জন্ম দিয়েছে, সোনার বাংলার সোনার ছেলে তৈরি করেছে, সেই ঐতিহ্যময় স্কুল ভবনটি ধুলায় মিশিয়ে দেয়া হল। সেখানে তৈরি হল নব্য অট্টালিকা।